আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুসলিম টিভি কলকাতা। মুসলিম টিভি কলকাতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নাকদা মসজিদে এসেছি জুমা ঈদের জুমার দিনে। নাকদা মসজিদের মধ্যে হাজার হাজার মানুষের সমাগম, যেখানে হাজার হাজার মানুষ নামাজ পড়ছে। এখানে দেখতে পারেন পুরো মসজিদের ইতিহাসটা, এর ইতিহাস অনেক আছে, কিন্তু এই মুহূর্তে বলার মতো সময় কম আছে। এর সঙ্গে আপনাদের আমি দেখাবো যে মানুষ কীভাবে তিরপল বাঁধার জন্য খুব চড়া রোদ, তাই তিরপল বাঁধা হয়েছে, এই জন্য সব দেখতে পাওয়া যাচ্ছে না, নাহলে প্রচুর মানুষের সমাগম চারদিকে, হাজার হাজার মানুষ পড়ছে জুমার মধ্যে। দেখতে পারেন, আমি এই দিক থেকে আস্তে আস্তে করে বাইরে যাব, বাইরেটাও দেখাবো। জুমার নামাজের মধ্যে ভিড় জমিয়ে আছে, হাজার হাজার মানুষের সমাগম, বাইরে দেখতে পারেন কিভাবে দেখতে পারেন। দেখাবো ক্যাম্পাসটা কিভাবে, এই ব্রিটিশ আমলের মসজিদ, ম্যাক্সিমাম 200 বছর আগের মসজিদ এটি। এগুলো মিনার, হেভি মিনার, দেখতে পারেন খুবই সুন্দর। মেন গেটের দিকে যাচ্ছে, আর মসজিদ থেকে বেরোলে দেখতে পাবেন কিভাবে ঈদের সাজগোজ হয়েছে, দোকানগুলো সব সেজে উঠেছে মসজিদের চারদিকে, হাজার হাজার মানুষের এখানে সমাগম আছে। দেখতে পারেন এখানে এই মসজিদের যে উজুখানা আছে, আজকে উজুখানাটি দেখাবো কেমন। এখানে কল সিস্টেম না, নল সিস্টেম না, এখানে উজুখানার সিস্টেমটা হচ্ছে আলাদা। ঠিক পুকুর টাইপের আছে চারদিকে, দেখতে পারেন এখানে মানুষ এইভাবে উজু করে। যেটা আপনি দেখতে পারেন মাঝখানে, যেটা ওই জ্ঞানবাপী মসজিদ নিয়ে ওরা হাওয়া উড়াচ্ছিল, যে দেখতে পারেন এখানে কীভাবে ওই যেটা ফোয়ারাকে সিবেরিয়ে বলছিল, এটা দেখতে পারেন কীভাবে ফোয়ারা আসলেই এইভাবে ফোয়ারা হয়। আগের ওইটা আরও মসজিদের আরেকটা ওই দিকে আছে, অনেকটাই আছে। এই মসজিদের মধ্যে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয় জুমার দিন, হাজার হাজার মানুষ এখানে আসে জুমা পড়ে। এবং দেখতে পারেন এটা খুবই কলকাতার একটি প্রসিদ্ধ মসজিদ, খুবই নামি দামি মসজিদ এটি কলকাতার। আমি গেটের বাইরে নিয়ে যাব, কীভাবে ভিড় লেগে আছে জুমার দিনে, দেখার মতো দৃশ্য। এখানে নামাজ পড়লে মানুষের মন ভরে যায়, আমি মোটামুটি সময় পেলে এই মসজিদের মধ্যে নামাজ পড়তে আসি। মসজিদের ভিতরগুলো দেখতে পারেন কীভাবে এখনো আছে, মানুষ হাজার হাজার মানুষের সমাগম আছে মসজিদের মধ্যে। এটা নিচের তালা, এইভাবে কয়েকতলা মসজিদ, এটি প্রচুর ভিড়। এবং এর হিস্ট্রি অনেক অনেক হিস্ট্রি বড়ো আছে, মানুষের প্রচুর সমাগম দেখতে পারেন, খেলে যাওয়া মুশকিল গেটের মধ্যে, প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের গেটের মধ্যে। আমি অনেকক্ষণ পরে বেরিয়েছি, তারপরে গেটে বেরোনো যায় না এখন ভিড়ের মধ্যে। এখন এই জায়গাটি মসজিদের বাইরে যাচ্ছে, আজকে খুবই ভিড়, দোকান চারদিকে ভরে উঠেছে ঈদের জন্য। আর আজকে তো মনে হয় সারা রাত মার্কেটিং হয় এখানে, লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। এই পুরোটা আমি দেখতে পারলাম, বাইরে বেরোচ্ছি দেখবেন হাজার হাজার মানুষের ভিড়। এবং এটি মসজিদের বাইরে সাইড দেখতে পারেন, পুরো মসজিদটি আপনারা গুগল সার্চ করে এই মসজিদ এবং মসজিদের ইতিহাস জানতে পারবেন। এটি কলকাতা অনেক প্রসিদ্ধ মসজিদ, এটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, ম্যাক্সিমাম 200 বছর হয়ে গেছে মসজিদটা। আচ্ছা, আল্লাহর রহমত অনেকটা কম আছে, দেখতে পারেন কিভাবে চারদিকে দোকান, সিমের দোকান সেজে উঠেছে, প্রচুর মানুষ এই মসজিদে আসে নামাজ পড়ার জন্য, ভিড় প্রচুর থাকে। দেখতে
প্রচুর মানুষের ভিড় আছে, ভিড়ে ঠেলে যাওয়া যায় না। এখানে দেখতে পান সামনে পুলিশ দেওয়া হয়েছে, যেহেতু প্রচুর মানুষের ভিড়, পুলিশ এখানে ক্যাম্প করেছে। এই রোডটা পুরো বন্ধ আজকে, একদম রোডটা মেন রোড এটা আজকের জন্য সব বন্ধ করা হয়েছে। দেখতে পারেন হাজার হাজার মানুষের ভিড়। এটা পুলিশের গাড়ি এখানে দাঁড়িয়েছে এবং কলকাতা পুলিশের সমস্ত অফিসারেরা এখানে দাঁড়িয়ে আছে, যাতে মসজিদে মসজিদে কোনো অঘটন না ঘটে। দেখতে পারেন লক্ষ লক্ষ মানুষের ভিড়, এবং ঠিক দেখতে পারেন এই মসজিদের সামনে, ঠিক মসজিদের সামনেই দেখতে পারেন পুরো পুলিশ গার্ড করে রেখেছে কলকাতা পুলিশের সব অফিসারেরা, এবং কলকাতা পুলিশের একটি গাড়ি আপনি দেখতে পারেন। এইটা খুবই কলকাতার একটি প্রসিদ্ধ মসজিদ, আপনি দেখতে পারেন মসজিদটি। এটা গুগল সার্চ করেও আপনি দেখতে পারেন, এর ইতিহাস জানতে পারেন, কলকাতার খুবই নামি নামি মসজিদ। আর এখানে আজকে সারা রাত মার্কেটিং হয়, পুরো রাত্রে পুরো রাত খোলা থাকে, 4-5টা পর্যন্ত খুলে এখান থেকে মানুষ মার্কেটিং করে। এখন কম বোঝা যাচ্ছে যেহেতু জুমার সময়, এটি রাত্রে এলে দেখতে পাবেন যে এখানে মানুষ ঢুকতে বেরোতে পারবে না, এত ভিড় হয়। আপনি যেখান পর্যন্ত যাবেন দেখতেই থাকবেন যে কীভাবে মানুষ ভিড়, এবং রাস্তার চারদিকে দোকান। এটা কলকাতা জাকারিয়া স্ট্রিট, এখানে খুবই প্রচুর মানুষের ভিড় দেখতে পারেন। এই যে বস্তাগুলো সব রাখা আছে, এগুলো যে যার মতো দোকান ধরে রেখেছে, রাত্রে দোকান বসবে, তাই এই বস্তা চট বিভিন্ন জিনিস দিয়ে এগুলো মোটামুটি একটা করে জায়গা ধরে রেখেছে যে রাত্রে বসবে। এটা বিশাল একটা মার্কেট আজকে, এখানে রমজানের পর মোটামুটি রমজান শুরু হওয়ার পর থেকে দোকান চারদিকে সেজে উঠে, কিন্তু মেন রোড খোলা থাকে। আজকের জন্যে এই দু একদিন বন্ধ করে দেওয়া হয়। হাজার হাজার মানুষ, হাজার হাজার দোকানদাররা এখানে দোকান লাগায়। এটা তো এভাবেই চলে, তাই সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি অনুরোধ করব যে আমার মুসলিম টিভি কলকাতাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার এই ধরনের এবং ইসলামিক বিভিন্ন ভিডিও, বড় বড় ওলামাদের বক্তব্য শোনার জন্য আমার এই চ্যানেলটির সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন, আমাকে সাহায্য করুন। আল্লাহ হাফেজ।